আসসালামু আলাইকুম। আজকে আমরা শ্যাডেল স্টিচ মেশিনের টাইমিং দেখব। শ্যাডেল স্টিচ মেশিনের একবারে টোটাল সেটআপ দেখাবো, খুব সহজে কিভাবে শ্যাডেল স্টিচ মেশিন টাইমিং করতে হয় সেই সিস্টেমগুলো দেখাবো। শ্যাডেল স্টিচ মেশিনে কম্পোনেন্টসগুলো কী কী অবস্থাতে থাকবে, কোনটা থেকে কোনটা দূরত্ব কতটুকু থাকবে এই সিস্টেমগুলো দেখাবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা আমাদের চ্যানেলে নতুন এসছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমরা প্রতিনিয়ত সুইং মেশিন রিপেয়ার রিলেটেড ভিডিও আপলোড করে থাকি এবং যারা আমাদেরকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করি। শ্যাডেল স্টিচ মেশিনে টোটালে দুইটা নিডেল থাকে, একটা লুপার থাকে। আর একটা থাকে হচ্ছে গার্ডার, যে পাতির মতো যেটা, এটা হচ্ছে গার্ডার। লুপারের থ্রেডটাকে সাপোর্ট দেওয়ার জন্য কাজ করে। আর নিডেল থাকে হচ্ছে দুইটা, একটা লুপার একটা নিডেল গার্ডার। আমরা আজকে এই নিডেল গার্ডার লুপার এবং লুপারের যে পাত আছে এই পাতটা এই কয়টা কম্পোনেন্টসের কাজ দেখাবো। এগুলো যদি আপনি জানতে পারেন তাহলে আপনার মেশিন অ্যাডজাস্ট করতে খুবই সুবিধা হবে, খুব তাড়াতাড়ি মেশিনটা সেলাই ধরাতে পারবেন। আমি কয়েকটা ট্রিক্স দেখাবো এই মেশিন সহজে রেডি করার। তো প্রথমে আমরা দেখুন, ওই যে লুপার যখন সামনে যাচ্ছে তার আগে ফার্স্ট কিন্তু দেখুন এই যে এই পজিশনে, হ্যাঁ, আমার নিডলের সাথে টাচ নে না খেয়ে আমার যে লুপার সাপোর্টিং যে পাতিটা সেটা কিন্তু সামনে চলে যাচ্ছে এবং আমার এই যে ব্যাগে যখন আসছে তখন উপর দিয়ে আসছে লুপারের, দেখুন এই যে যখন যাচ্ছে তখন এই যে উপর দিয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে। এখান থেকে আপনি এই নিডলের দূরত্ব রাখবেন, আর সহজ একটা জিনিস কি দেখুন আমাদের এই যে নিডলের এই যে এদিক দিয়ে যাবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার এই লুপার সাপোর্টিং পাতিটা, যে পাতিটা আমাদের লুপারটাকে স্টিচিং করতে সুবিধা মানে সহজ করে দেয়, নিডলের থ্রেডটাকে যে ক্যাচ করে দেয়। এই সেটআপটা যদি আপনি মনে রাখেন দেখুন তাহলে খুব সহজে আপনার মেশিন রেডি হয়ে যাবে। আমি খুব স্লোলি আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। শ্যাডেল স্টিচ টাইমিং করা খুবই সহজ, যদি আপনি এই কয়েকটা সেটআপ মনে রাখতে পারেন তাহলে খুব সহজেই সেটআপ করতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।